চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশন জোন চারের সাধারণ সভা ও তরবিয়তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর দারুল আবরার মাদ্রাসা কমপ্লেক্সে এই সম্মেলন করা হয়। হাফেজ মাওলানা আহসান হাবিবের সঞ্চালনায় ও হাফেজ মাওলানা এরশাদুল্লাহ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ মাওলানা তৈয়ব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলুম হাটাজারি মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ ফুরকান আহমেদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শোয়েব মক্কি। সম্মানিত হাজিরিন, এখানকার মুসলিমীয় কিছু মানুষ ছাড়া সাধারণ যে সমস্ত মানুষগুলো আসছে তারা অত্যন্ত এখলাসের সাথে আসছে, নিষ্ঠার সাথে আসছে। ডায়াবেটিসে আক্রান্ত হয়ে হাঁটতে পারছে না দুর্বল মানুষ আমি দেখতেছি গাড়ি থেকে। ভাদ্র মাসে প্রচণ্ড গরমের দিনে কুকুর যেমন তৃষ্ণার্ত, কুকুর যেমন জিভে বের করে দেয়, সেরকম হা হুতাশ করে করে হেঁটে যাচ্ছে কি জন্য? এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সেক্রেটারি মাওলানা ইউসুফ সানবি, দারুল আবরার মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা নাসিরুদ্দিন, আল হিদায়া ইন্টারন্যাশনাল স্কুলের আরবি বিভাগের প্রধান হাফেজ মাওলানা ইমরানুল হক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আর উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মনসুর হালিম বুখারি, হাফেজ মাওলানা এমদাদুল্লাহ কবির ভুঁইয়া, মাওলানা নুরুন নবী, হাফেজ মাওলানা সাদাত হোসেন, মাওলানা ফজুল আজিম মাওলানা প্রমুখ। আমরা ইনশাল্লাহ এটার মধ্যে অনেক ধন্য। আমরা চাই ভবিষ্যতে এরকম এই আমাদের অ্যাসোসিয়েশনের মুরব্বীরা এইভাবে ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেকটা মাদ্রাসার খোঁজখবর নিয়ে আমাদেরকে সুন্দর পরামর্শ দিয়ে মাদ্রাসা শিক্ষা যেন সুন্দর হয়, যাতে আমাদের লেখাপড়ার মান উন্নয়ন হয়, প্রাতিষ্ঠানিক উন্নত হয়, ছাত্রদের তেলাওয়াত এবং লেখাপড়া আরও উন্নত হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং সবাইকে সহযোগিতা করার আন্তরিকভাবে মোবারকবাদ জানাইয়ে আমি আবারও আমাদের যারা দায়িত্বশীল রয়েছেন, কেন্দ্রীয় কমিটি রয়েছেন, বিভিন্ন দায়িত্বশীল রয়েছেন, সব দায়িত্বশীলদেরকে আমরা আহ্বান জানাচ্ছি যাতে নিজ নিজ অবস্থান থেকে আমাদেরকে সহযোগিতা করে যাতে আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্যকে সফল করতে পারি। প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশন যে লক্ষ্যে প্রতিষ্ঠা হয়েছিল 2015 সালে মার্চের দিকে, সেটা হলো আমাদের মধ্যে অক্ষ সম্প্রীতি ভ্রাতৃত্ব এবং পড়ালেখার মান উন্নয়ন, এগুলো নিয়ে কাজ করা যাবে। এটাই কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমাদের জোন ফোরের প্রতি আহ্বান থাকবে। আজকের এই সাধারণ সভা এবং তরবিয়তি সম্মেলন আমরা আয়োজন করতে পেরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। ইনশাআল্লাহ এই সাধারণ সভার মাধ্যমে আমরা আমাদের জোন এবং সকল ওলামাই কেরামের কাছে একটা মেসেজ দিতে পেরেছি বলে আমি মনে করি। সেটা হলো আমরা এই জুন যে আগে একটা সক্রিয় ছিল না, সেটা সুন্দরভাবে ইনশাআল্লাহ এগিয়ে যাচ্ছে এবং আশা করতেছি ইনশাআল্লাহ সকলের সহযোগিতায় সামনেও এগিয়ে যাবে। এই প্রত্যাশা রাখি ইনশাআল্লাহ। আমাদের প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে চট্টগ্রাম শহরের ছোট ছোট যে মাদ্রাসাগুলো আছে এবং ছোট বড় প্রাইভেট মাদ্রাসা, বিশেষ করে ভাড়া করে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো অনেকটা বিক্ষিপ্তভাবে আছে, আমরা তাদেরকে সকলকে এক জায়গায় করে একত্রিত করে সংগঠনের আওতায় এনে সকল শিক্ষকদেরকে প্রশিক্ষণের আওতায় আনা, সকল শিক্ষকদেরকে প্রশিক্ষণের আওতায় আনলে আমাদের মাদ্রাসা শিক্ষা আরও উন্নয়ন হবে, আরও বেগবান হবে, এই উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করছি। আমরা সকলের সহযোগিতা কামনা করছি। এই জোনের মধ্যে বিভিন্ন পাড়ায় মহল্লায় বিভিন্ন ভবনে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছেন, যারা ইলমে দ্বীনের কার্যক্রম করছেন, তারা অনেকটাই বিভিন্ন বিশৃঙ্খলা এবং বিক্ষিপ্তভাবে বিভিন্ন সময় মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই। এই জন্য আমাদের প্রাইভেট মাদ্রাসার লক্ষ্য উদ্দেশ্য হলো এই সমস্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অ্যাসোসিয়েশনের আওতায় এনে শিক্ষার সুন্দর এবং সুচারু রূপ এবং দিনই এবং আধুনিক সিলেবাসের রূপ ধারণ করে লেখাপড়ার মান উন্নয়নের লক্ষ্যে কাজ করা। যেই প্রতিষ্ঠানগুলো এখনও প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত হয়নি তাদেরকে অন্তর্ভুক্ত করা এবং সকলে একত্রিত হয়ে সম্মিলিতভাবে সুন্দর এবং সুচারুরূপে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, আল্লাহ পাকের রেজামন্দে হাসিল করার জন্য আমরা করতেছি এবং আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার জন্য করতেছি। রব্বুল আলমিন আমাদের এই চেষ্টা প্রচেষ্টা মেহনতকে কবুল করুন। আমি আজকের এই জুন ছাড়ের সাধারণ সভা সফলভাবে সমাপ্ত হওয়ায় সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ আশা করি
সকল পরিচালকদের সহযোগিতায় ঐক্যবদ্ধভাবে চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের কার্যক্রম এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করে। প্রাইভেট অ্যাসোসিয়েশন প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করে প্রত্যেকটা টিচারকে একটা যুগ উপযোগী সেই প্রশিক্ষণ দেওয়ার জন্য, টিচিং দেওয়ার জন্য একটা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়। পরে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। নিউজ ডেস্ক চট্টলা টিভি। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।